السلام عليكم ورحمة الله আদর্শ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ভাইরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এবছর নতুন আঙ্গিকীয় প্রোগ্রামের আয়োজন আমরা করেছি এজন্য দুইটি কথা বলতে হয় এলাকায় মাহফিলের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রথম মাহফিলের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রথম বিদায় আমি অত্র ইউনিয়নের 7 থেকে 8টি বড় বড় মসজিদে জুমার নামাজের পরে আলোচনা করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান কি জিনিস বর্তমান প্রেক্ষাপটে আমার একটি কথা বলতে হয় আমাদের এক মেহমান ছিলেন আমি নাম বলবো না উনি প্রোগ্রাম রেখেছেন এক পর্যায়ে বলেছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই সব অনুষ্ঠানে আমি যাব না কিছু সহযোগিতা করার কথা ছিল তাও আমি করব না মনে মনে সিদ্ধান্ত নিলাম এমন লোকের সহযোগিতা আমার দরকারও হবে না যিনি সাংস্কৃতিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে প্রশ্ন রেখেছেন ওই সমস্ত হাজীদের ব্যাপারে আমার প্রশ্ন ইসলামী সংস্কৃতি আপনার ভালো লাগে না ঠিকই বলেছেন কিন্তু আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি কোনদিন বাংলা ছায়াছবি অথবা ইন্ডিয়ার নায়ক নায়িকাদের ছবি অথবা নাচ দেখেন নাই সেই কথা আপনি সাহস করে বলতে পারবেন না কিন্তু ইসলামী সংস্কৃতির কথা বলাতে আপনার বিবেকে বেঁধেছে আপনার জ্ঞান যতটুকু আপনি ততটুকু মূল্যায়ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জ্ঞানের সেই মূল্যায়ন সময় মতো করবেন ইনশাআল্লাহ সর্বশেষ কথা এই কথাটা এই কারণে বললাম যিনি প্রশ্ন করেছেন উনি একজন হাদিস সাহেব মানুষ আর দুই একটি প্রশ্ন এরকম আসে না তা না মসজিদে আলোচনা করতেছি একজন হাদিস সাহেব বলতেছেন আস্তে আস্তে করে আমাকে আরো জন্য বলে উনি তো শুনে বলতেছে না বা বাবা সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ ওনাদের চিন্তাটা আমি বুঝতে পেরেছি যুবক যুবতী ছেলেদেরকে নিয়ে যেরকম উলঙ্গ নাচ তারা দেখতে পারে ইসলামী সংস্কৃতি তাদেরকে সেই উপহার দিবে তখন তারা আর ছেলেদের সামনে বসে টিভির পর্দায় বসতে পারবে না এজন্য তাদের এই চিৎকার সম্মানিত উপস্থিতি আমি আশা করব সাইমন শিল্পী গোষ্ঠী আপনাদেরকে এমন একটি সংস্কৃতি উপহার দিবেন আমার মনে হয় অত্র অঞ্চলের বিভিন্ন জায়গায় হয়তো হয়তো আবার সাইমুমের দাওয়াত রেখে দেওয়ার জন্য প্রস্তাব আসতেও পারে আমি সবকিছু চিন্তা করে আমি চিন্তা করলাম অপসংস্কৃতির বিরুদ্ধে শুধু বক্তব্য দিলেই তো হবে না তাদেরকে সুস্থ সংস্কৃতির ব্যবস্থাও তো আমাদেরকে করে দিতে হবে আমি তাদেরকে শুধু ওয়াজ করব ওয়াজ তো টেস্ট লাগবে না তাকে সেই ভরণ বাকি তার যেটা খোরাক মনের খোরাক তার বিনোদন সেই খোরাক তো আমাকে দিতে হবে সেই চিন্তা করে আমি অনুষ্ঠানের আয়োজন করেছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে করেছি ভবিষ্যতে আমি ইনশাআল্লাহ আপনারা আমাকে যদি পরামর্শ দেন এবং এই ধরনের প্রোগ্রাম করার জন্য প্রস্তাব রাখেন আল্লাহ তাআলা টাকার আল্লাহ তাআলা ব্যবস্থা সবকিছু করবেন ইনশাআল্লাহ আপনারা শুধু আমাকে সহযোগিতা করবেন এই আশ্বাস আপনাদের পক্ষ থেকে আমি পাবো সব সময় আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করবেন যারা সহযোগিতা করেছে সবার জন্য দোয়া করবেন এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমি কি শান্তি ধর্ম না আমি একটা সভ্যতা বা একটা সংস্কৃতি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা সেই সংস্কৃতির জবাবটা দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম অর্থ কি শান্তি বর্ষিত হোক সালাম সালাম অর্থ শান্তি সবচেয়ে ওয়াজিয়ান যারা আছেন মাওলানা সাহেবরা ভালো বলতে পারবেন এক ভাইয়ের উপর শান্তি বর্ষণ করুক ইসলামের সংস্কৃতি হচ্ছে এটা মানুষকে ভালোবাসার সংস্কৃতি এর নাম হচ্ছে ইসলাম হাই হ্যালো এগুলি কি আমাদের সংস্কৃতি তো এই সুন্দর সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমরা মাথায় টুপি দিয়ে কিন্তু ঘরের মধ্যে দেখা যায় রঙিন টেলিভিশন ডিশের লাইনে বিভিন্ন নাচ আমাদের ছেলে মেয়েরা দেখছে এদেরকে ফেরাতে হবে সম্মানিত শ্রোতৃমণ্ডলী কথা বাড়াবো না
নতুন এই এলাকা যেহেতু আমাদের এক ভাই শাহাবুদ্দিন ভাই এবং বেলাল ভাইয়ের কণ্ঠে গান শুনেছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়। সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। শুরুতেই আপনাদের সকলের অত্যন্ত প্রিয় কারি বাংলাদেশ বেতার টেলিভিশন জাতীয় সংসদ এবং বিভিন্ন চ্যানেলে যিনি দীর্ঘদিন যাবৎ কোরআনের আওয়াজ সারা বাংলাদেশ এবং বিশ্ববাসীর মাঝে দিয়ে আসছেন, আপনাদের এলাকার গৌরব, আপনাদের সকলের প্রিয় পরিচিত অত্যন্ত পরিচিত কারি কারি বেলাল হোসেন কোরআনের তেলাওয়াত নিয়ে আসছেন। কারি বেলাল হোসেন, আমরা একটু জোরে সুরে মারহাবা বলি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হজ্জাতুল্লাহ ভাই নামতে বলে আলিফ লাম মিম, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. ذلك الكتاب لا ريب فيه.
যারা কি কোরআন তেলাওয়াত আরম্ভ করে অনুষ্ঠান অনুষ্ঠান কোরআন তেলাওয়াত হয় না। আমি মনে করি আজকের এই জায়গাটা জান্নাতের একটা বাগান,
যেখানে কোরআনের চর্চা হয় সেখানে ফেরেশতারা পাহারা দেয়। আপনাদেরকে পাহারা দিচ্ছে, আপনারা একটু জোরে সুরে মারহাবা দিবেন। শীতের এই রাতে জোরে মারহাবা দিবেন, ফেরেশতারা খুশি হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। যে দেখো তোমার বান্দারা, ফেরেশতারা বলতেছে, ইয়া আল্লাহ আপনার বান্দারা কিভাবে শীতের রাতে কষ্ট করে আজকের এই কোরআনের সংস্কৃতি তারা দেখছে। তো জোরে জোরে মারহাবা বলবেন। শুধু মন্ডলী, এবার সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে বানিয়েছেন, হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয় সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু না। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে গান পরিবেশন করছে সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। একটু জোরে মারহাবা দেই আমরা শিল্পীদের, সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। সুধী মন্ডলী, মাহফুজুর রহমান সাহেব সাইমুম শিল্পী গোষ্ঠীর সদস্য ছিলেন। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। তুমি মানুষকে বানিয়েছো কত সুন্দর, কত সুন্দর করে, কত সুন্দর মানুষকে বানিয়েছো, কত সুন্দর, কত সুন্দর করে, কত সুন্দর। যেমন তুমি জ্ঞান দিলে, দিলে তুমি তার সম্মান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। মধ্য থেকে তুমি শ্রেষ্ঠ করে কীট পতঙ্গ আর ফেরেশতাজি, তাদের মধ্য থেকে মানুষ করে 18,000 মখলুকাতে, মধ্য থেকে তুমি শ্রেষ্ঠ করে কীট পতঙ্গ আর ফেরেশতাজি, তাদের মধ্য থেকে মানুষ করে বাড়িয়ে দিলে সম্মান আরো কোরআন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, সবাই আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নবী করেছো আমাদের দান, সবার সেরা উম্মত করে রেখেছো আমাদের মান। শ্রেষ্ঠ যুগে শ্রেষ্ঠ নবী করেছো আমাদের দান, সবার সেরা উম্মত করে রেখেছো আমাদের মান। তোমার নামে জিকির করি গাইব সারা ক্ষণ গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি মানুষকে বানিয়েছো কত সুন্দর, কত সুন্দর করে, কত সুন্দর মানুষকে বানিয়েছো, কত সুন্দর, কত সুন্দর করে, কত সুন্দর। যেমন তুমি জ্ঞান দিলে, তুমি তার সম্মান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আপনাদের জোরে জোরে মারহাবা বলবেন।
টিয়ারা ভাইতেছি না কে কইতাছ কালু আমি তোমার খালু কি আনমু ও আলু ঠিক আছে আইসা আইসা আমার সময় নেই এখন আমি রাখি আরে বল আখি কই নাই কইছি রাখি হ্যাঁ ঠিক আছে পরে মিস কল দিব না ব্যাক করিস আইসা এই যে ভাই ওয়ালাইকুম আসসালাম সালাম দিলে গাডা ও চিঠি ইসিরে ময়না মনে আমার চিঠি দিছে না কই কিছু তো লেখে নাই দরমিয়া হ্যাঁ এটা চিঠি না এটা লিখে ঠিকানা কি ঠিকানা ঠিকানা আরে মিয়া শুনি না ঠিকানা কি কইলেন আমি কানা শুনছেন আমার কানা কইছেন আমি কানা আমি কানা আপনি মিয়া কানা না আপনি আপনি আসলে একটা বয়রা পিয়ারা পিয়ারা তো আমার বউয়ের নাম তুই কি করে জানলি ও সত্য তোর সম্পর্ক কি হ্যাঁ আপনি বয়রা না আপনি আসলে একটা পাগল কি কইলি পাগল ঠিকই কইছস আসলে না আমি আসলে একটা ছাগল আমি সাগর না তোর এটা কেনা এলি কিন্তু কে তো ভাল লাগে কে সালাম আলাইকুম ভাই শুনে যান ভাই বিষয়টা শুনিন এই লোক একবার বলে আমারে আমি নাকি কানা তারপরে বললো আমি নাকি মানে আমার বউয়ের নামে আছে মাঝে কথা তারপরে কি বলছে জানেন আমি নাকি ছাগল ঘাস খাই ব্যাপারটা কি ঠিক আচ্ছা ভাইজান বিষয়টা আমি দেখতেছি ভাইজান আমি ওনার কই একটা উনি বুঝার একটা আমি বুঝি ঠিকানা উনি কই ঠিক আছে দাঁড়ান বুঝতে পেরেছি ভাইজান মানে আপনার কোথায় যেন একটা মিস্টেক হয়েছে কি করলেন আমি ওনার মিষ্টি খেয়ে ফেলাইছি আমি মিষ্টি খাইছি দিলাম মিস্টার করলেন শরীর আছে ব্যাপারটা কি মিষ্টি ধরার কথা কখন বললাম দেখুন কইছে না কেবু বুঝার একটা উল্টা রাখুন কি বলে যে দাঁড়ান ওনারে একটু টেস্ট করে নেন ভাইজান ও ভাই আপনার সাথে কথা নাই আপনি বলছেন আমি ওনার মিষ্টি খাইছি দিলাম বিচার করলেন কি ভাইজা আপনি আসলে মিষ্টি খেয়েছে ও মানে আমার মিস্টেক মানে ভুলটা আমারই হয়েছে না বুঝা বলেছি কইছিলাম না কইবেন একটা উঠবে একটা বুঝে আছে ভুলটা তাই কইছেন বুঝে রেখেছি জানতে তো ভাই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফি ওইখানে তো আমিও যাইতেছি ভাই ওইখানে কি হইব ওইখানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হইবে কি কইলে স্বামী স্ত্রীকের অনুষ্ঠান আরে না ভাই স্বামী স্ত্রীকের অনুষ্ঠান না তাইলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বুঝছি বুঝছি তাইলে কি করবো এখন চলেন আমরা তিন ভাই মিলে একসাথে ওই মাহফিলে যাই ও বুঝছি তাহলে সরেন আমরা তিন ভাই মিলে ওই মাহফিলে একসাথে খাই ভাই একটা কথা ভাই ভাই একটা কথা ইসলামী আমার সংস্কৃতি কি ঘরের মধ্যে তো আমরা ডিসের চ্যানেলের মধ্যে এগুলো দেয় এগুলো দেয় কিন্তু আবার ইসলামী সংস্কৃতি আরে ভাই এখানে ইসলামিক গান অভিনয় আর বিভিন্ন রকম জিনিস দেখানো হবে ও মানে ভালো
ভালো জিনিস দেব। আর হ্যাঁ কোন কি তাহলে চলেন ভাই, আমরা তিন ভাই মিলে অনুষ্ঠানে যাই। আয় সবাই, সালাম আলাইকুম। ভুলে গেছি, ব্রাহ্মণ পাড়া আপনাদের কাছে, ব্রাহ্মণপাড়া থানার, ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, দেবীদ্বারের কৃতি সন্তান, কুমিল্লার কৃতি সন্তান, সারা বাংলাদেশের কৃতি সন্তান, সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক সম্মানিত পরিচালক, বিশিষ্ট শিল্পী, আপনাদের অত্যন্ত পরিচিত, অনেক মাহফিলে আপনারা তাকে দেখেছেন, অনেক ক্যাসেট, গানের ক্যাসেট তার বের হয়েছে, সেই অত্যন্ত পরিচিত শিল্পী, শিল্পী জাফর সাদেক মঞ্চে আসছে। জাফর সাদেক জোরে একটি মারহাবা। আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমি একটি নাতি রাসুল পেশ করছি। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, তোমারি Ooh.
কাছে আইছে লেখা আইসকা আপা মু একের মাথা ভরাইলাম মু আপনি করো না ভয় নাই কা মানি আমার দোস্ত হইছে সেন্টু আইসকা মানে 5 মাস আগে আমার কাছ থেকে 5000 টাকা ধার লইছিল হ্যাঁ তুই ধার লইছিস ভালো কথা তুই টাকা দিবি না এখন যাই নাই তখন যাই নাই করে খালি পাইনা পাইনা আমার দোস্ত তুই রসালা দোস্ত কেডা 5000 টাকা ধার লইছ তুই না দিলে দোস্ত হ্যালো ওই যায় পারছে আরে আমি একটা অনুষ্ঠানে আসছি তো সুন্নরসন পিতলা গুগু তোমার একদিন আমার দোস্ত তুকু তোমার দোস্ত তুমি আমার ব্যাপারটা বুঝো আমি একটা অনুষ্ঠানে আসছি আমি অনুষ্ঠান শেষ করে তোমারে ফোন দিব আপনারা কলম কোয়েন না এমন বিরানি দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সে রে এ আমার দোস্ত না তেরা আমার কাছে 5000 টাকা ভয় আজকে তো খবর আছে এখন কি করি আজকে ভাই আরে ওই তোমার আজকে ভাইকে জাহান্নাম নেলে জান্নাত আছে কেমন আছে ভাই ভাই আরে ভাই আরে কি সুন্দর লাগতেছে আপনারে ভাই আপনি খাড়া নে আইসকা সেন্টুরে ভাই এই আইতেছি ভাই আইসা আপনার এই কোন সেন্টুরে কই পড়া মু জান্নাতে না জাহান্নামে আইসকা আমি জন না তো জাহান্নামে পড়া মু তোমারে দিলাম কইলাম কইন না বসে বসে বাতাস খাচ্ছি
সম্মানিত সুধী, হ্যালো হ্যালো হ্যালো, ধরতে আগমনে প্যার নবী লসালাম, 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 দুরুদ পাঠাও সুরভি ছড়াও ঝুম ঝুম বাজাও দুরুদ পাঠাও সুরভি ছড়াও ঝুম ঝুম বাজাও তারি গান গাও, ধরতে আগমনে প্যার নবী লসালাম, ধরতে আগমনে প্যার নবী লসালাম, ধরতে আগমনে প্যার নবী লসালাম, মারহাবা মুস্তফা মারহাবা মুস্তফা মারহাবা মুস্তফা মারহাবা মুস্তফা, পাখির গানে লসালাম ইয়া হাবিবি আসসালাম আসসালাম, পাখির গানে লসালাম ইয়া হাবিবি আসসালাম, পাখির গানে লসালাম ইয়া হাবিবি আসসালাম, গানে গানে মুখরিত গানে গানে মুখরিত গানে গানে মুখরিত রাসূল প্রেমে ডুবে যায়, ধরতে আগমনে প্যার নবী লসালাম, ধরতে আগমনে প্যার নবী লসালাম, ধরতে আগমনে প্যার নবী লসালাম, মারহাবা মুস্তফা মারহাবা মুস্তফা মারহাবা মুস্তফা মারহাবা মুস্তফা, ফুল ফুটে ফুলের কলি হেসে হেসে যায় বলি, ফুল ফুটে ফুলের কলি হেসে হেসে যায় বলি, ফুল ফুটে ফুলের কলি হেসে হেসে যায় বলি, গানে গানে মুখরিত গানে গানে মুখরিত গানে গানে মুখরিত রাসূল প্রেমে ডুবে যায়, ধরতে আগমনে প্যার নবী লসালাম, ধরতে আগমনে প্যার নবী লসালাম, ধরতে আগমনে প্যার নবী লসালাম, মারহাবা মুস্তফা মারহাবা মুস্তফা মারহাবা মুস্তফা মারহাবা মুস্তফা, চারিদিকে খুশির মেলা শিশু নবী করছে খেলা, চারিদিকে খুশির মেলা শিশু নবী করছে খেলা, চারিদিকে খুশির মেলা শিশু নবী করছে খেলা, মা আমিনার কোলে যেন মা আমিনার কোলে যেন মা আমিনার কোলে যেন পূর্ণিমারি চাঁদ, ধরতে আগমনে প্যার নবী লসালাম, ধরতে আগমনে প্যার নবী লসালাম, ধরতে আগমনে প্যার নবী লসালাম, দুরুদ পাঠাও সুরভি ছড়াও ঝুম ঝুম বাজাও তারি গান গাও, দুরুদ পাঠাও সুরভি ছড়াও ঝুম ঝুম বাজাও তারি গান গাও, ধরতে আগমনে প্যার নবী লসালাম, ভরতে আগমনে প্যার নবী লসালাম, ভরতে আগমনে প্যার নবী লসালাম, মারহাবা মুস্তফা 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 মারহাবা মুস্তফা, সময় এসে গেছে। উনি খুব লাজুক, আসসালামু আলাইকুম, মুই নতুন বিয়ে হয়েছি, বিয়ে যেহেতু মজা আগে বুঝি নাই, বুঝলে কামটা আব্বার আগে হারিয়ে নিত, কত কিছু খাওয়াইছে আর দিয়ে আনো গন্ধ হয়, আস্তে একটা মুড়ে দিছে, পেটের মধ্যে আস্তে একটা আন্ডাও পাইছি, ফ্যান ফ্যান মিডিয়া মিডিয়া লাগে ভেন্ডি নাকি কয়, দেশে পরে ফেরাস করে খাইয়ে লাইছে,
এক শিশি আতর দিছে মুড়ি দিয়ে মাকে খাইয়ে লাইছে এক জোড়া জিনিস লঙ্গিতেছে হ্যাঁ আবার সামনে দেশে সিস্টেম একটা সেকো ফাইভ গড়ি দেশে কানাডা হারা দিন ঘুরতেই থে খালি ঘুরতেই থে আর একটা ভুলা তার যাই গেতেছে দুগান হালা আছে হারা দিন আসতাম সা করতেই থে খালি করতেই থে সাইসি টয়লেট পেপার দিছে সিরিজ কাগজ কেমন জানি করে আর একখান হালিয়েছে রুমালটা হাতে দিয়ে খা তুলা ভাই ভুললে যাইবেন না ভুলবো কেমনে এখনো হালি হেলি গন্ধ জরিনের মা জরিনের হাতে দিয়ে কয় বাবা আমার মাইডার তুমি সুখে আমি কই আফা আমনের মাইয়ার মোর মাইকে ভিন্ন আমনের মাইয়া কল মোরদের মাইয়ের নামে থাকবে বাসের গন্না কি কয় ফুল দেখা যাইছে কি কিন্তু গেছি ভরি জরি নাকাল পা ধরিয়ে সালাম করছে আমার একটা দায়িত্ব আছে না আমিও জরিনের পা ধরে সালাম করছি নতুন বিয়েই তো একটু একটু ভুলেছে পরে গুলো আর হইবে না হঠাৎ করে খাওয়াটা বেশি হয়ে গেছে পেটের মধ্যে মিস কল মারতে আছে ভাইব্রেশনও দিতে আছে যে কোনো সময় ডাইরেক্ট কল হয়ে যেতে পারে একটু বসে ছাড়িয়ে আসি কুসু হাতার হানি রে ভাই কুসু হাতার হানি কুসু হাতার হানি রে ভাই কুসু হাতার হানি কুসু হাতার হানি রে ভাই কুসু হাতার হানি বেশি হইলে কব সোরা রে জিন্দেগানি বেশি হইলে কব সোরা রে জিন্দেগানি কুসু হাতার হানি রে ভাই কুসু হাতার হানি কুসু হাতার হানি রে ভাই কুসু হাতার হানি বেশি হইলে কব সোরা রে জিন্দেগানি বেশি হইলে কব সোরা রে জিন্দেগানি মানুষের আল্লাহ তালা এমন মাতা দিছে এই মাতা খাটাই টেলিভিশন রেডিও বানাইছে মানুষের আল্লাহ তালা এমন মাতা দিছে এই মাতা খাটাই টেলিভিশন রেডিও বানাইছে ডাহার খবর হুনা যায় ছবিও তো দেয়া যায় ডাহার খবর হুনা যায় ছবিও তো দেয়া যায় কবর বাড়িত কি হইতাছে কই তো কি কেউ হারিবনি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি বেশি হইলে কব সোরা রে জিন্দেগানি বেশি হইলে কব সোরা রে জিন্দেগানি টেলিভিশন ভিসিআর আইলো দুনিয়ায় আর বিনা তারে কথা কইতো নবী আর খোদা টেলিভিশন ভিসিআর আইলো দুনিয়ায় আর বিনা তারে কথা কইতো নবী আর খোদা
সিনাই সিনাই কথা কইছে খোদারহি নাজিল হইছে সিনাই সিনাই কথা হইছে খোদারহি নাজিল হইছে মেদবনিয়া উপগ্রহে বিলীকরণ লাগছে নি কুসু হাতার হানি রে ভাই কুসু হাতার হানি কুসু হাতার হানি রে ভাই কুসু হাতার হানি কুসু হাতার হানি রে ভাই কুসু হাতার হানি বেশি হইলে কবো সোরারে জিন্দেগানি বেশি হইলে কবো সোরারে জিন্দেগানি আদমের ভাই ভাতিজা ইমান আমার রাই খোদা যা যত কিছু করো বাসা আল্লাহ তো হাসা আদমের ভাই ভাতিজা ইমান আমার রাই খোদা যা যত কিছু করো বাসা আল্লাহ তো হাসা জিন্দেগানি শেষ হই যাইব তদের করে যাইতে হইব জিন্দেগানি শেষ হই যাইব তদের করে যাইতে হইব এদিন কি আর কালটি বালটি ধাপ্পা বাজি চলবনি কুসু হাতার হানি রে ভাই কুসু হাতার হানি কুসু হাতার হানি রে ভাই কুসু হাতার হানি কুসু হাতার হানি রে ভাই কুসু হাতার হানি বেশি হইলে কব সরারে জিন্দেগানি বেশি হইলে কব সরারে জিন্দেগানি স্টেশনে গাড়ি আইব এক মিনিট নি দেরি হইব স্টেশনে গাড়ি আইব এক মিনিট নি দেরি হইব আজকা দরে কারে রে তো দরে রাখতো হাচ্ছেনি কুসু হাতার হানি রে ভাই কুসু হাতার হানি কুসু হাতার হানি রে ভাই কুসু হাতার হানি কুসু হাতার হানি রে ভাই কুসু হাতার হানি বেশি হইলে কব সরারে জিন্দেগানি 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 কিভাবে ঠকায় তো আপনাদের এখানে বোধহয় ঠকায় না না ঠকায় না কাদের কোন জায়গায় দেখি আপনারা কে কে ঠকান একটু জোরে হাত তুলান তো দেখি ঠকান কে কে জোরে হাত তুলেন অনেকে দুই একজন মনে হয় তুলেছেন না সত্য কথা বলা ভালো তো এখন থেকে আমরা কাউকে এক মুসলমান আরেক মুসলমানের আয়না স্বরূপ আমরা একজন আরেকজনকে কখনোই ঠকাবো না কি বলেন আমরা ঠকাবো না এবারে অভিনয় এই ঠকবাজ দুইজন মানুষকে নিয়ে আমাদের আজকের অভিনয় সাইমুম থিয়েটারের দুই প্রখ্যাত শিল্পী এবার তাদের অভিনয় নিয়ে আসছে জোরে একটি মারহাবা তাদের জন্য আমার চতুর্দিকে যারা গিরাইয়া দাঁড়ায় আছেন মুসলমান ভাই গো কাছে আমার সালাম হিন্দু ভাই কাছে নমস্কার বৌদ্ধ ভাই কাছে ওম শান্তি ভাইরা আমি চাপাইনবাবগঞ্জ থেকে আসি বলে আমাকে একটু চাপাবাজ মনে করবেন আমার বাপ দাদা 14 বছর ওষুধ বিক্রি করছে আমি এখানে বংশগত ওষুধ বিক্রেতা আমি কোনো চাপাচাপি করার জন্য এখানে আসি নাই আর ওষুধ বিক্রি করার জন্য ভাইরা ছোট পোলাপানগুলো সামনে আসলে মুরব্বীরা পেছনে পকেটগুলো সাবধান ভাই আমার কোম্পানি এই ওষুধটা দুইটা কাজ করে একটা হচ্ছে ব্যথা বাজার জন্য আর হচ্ছে খাওজানের জন্য আমাদের বাড়িতে চাচা চাচি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ পীর বর্গ অনেকে আছে যারা উঠলে বইতে পারে না বইলে উঠতে পারে না কাইতে এলে কাই চিতুরিচি পেটের ভিতর চিনচিন করে মাথার ভিতর পিনপিন করে লাগাইলে বাবারে কামড় মারে হাঁটতে হাঁটতে বেটা জয়েন্টে জয়েন্টে বেটা পয়েন্টে পয়েন্টে বেটা চুলের গোড়া থেকে পায়ের তাওলা পর্যন্ত বেটা সারা শরীরে বেটা আমি বলবো আমার কাছে আসেন কোম্পানি ওষুধটা নিয়ে যান সকল ব্যথা বেদনা নিমিশে শেষ চলে চলা যারা আপনাদের মাঝে আমার ওস্তাদ এতক্ষণ অনেক লেকচার ডায়লগ দিয়ে গেলেন আপনারা যারা এখনো বসে বসে এই ওষুধটা দেখতেছেন আশা করি তাড়াতাড়ি কিনবেন আমার ওস্তাদের কথা উপরে আল্লাহ নিচে মাটি আপনার গাল আমার চটি থুপকু উলকস কেন সত্য দেখো যারা আপনাদের মধ্যে বাসার মধ্যে অনেক মা বোনরা আছেন অনেকের খালা খালু আমাদের দাদা দাদি নানিরা আছেন মুরুব্বীরা আছেন তারা যখন নামাজ পড়তে যায় সিজদার মধ্যে গিয়ে বলে আল্লাহু আকবার উঠে সবাই বলে সামি আল্লাহু লিমান হামিদা উরি বাড়ি গেলাম রে ব্যথায় ব্যস্ত ছিলাম সেই সমস্ত ভাই এবং বোনদের জন্য এবং আমাদের নানা নানু খালা খালিদের জন্য আমাদের ওস্তাদের একমাত্র ম্যাডাম জিজিনের থেকে তৈরি এই ওষুধটা আপনি নিয়ে যাবেন আমাদের ওষুধটার নাম ওস্তাদ তুই না আমি ওস্তাদ তা আপনি তাইলে তুই লাগছ তা ভাইরা আমার এই কোম্পানি ওষুধটা আরেকটা কাজ করতে সেটা হচ্ছে খাওজানি আরে মোদার খাওজানি খাওজাইতে খাওজাইতে পেটের চামড়া পিড়ের চামড়া হাতের নখের চিপের মধ্যে চলে আছে নতুন প্যান্টের পকেট গুলো ছিঁড়ে পড়াছেন পকেটে হাত দেন হাত হাত পর্যন্ত চলে যায় খাওজাইতে খাওজাইতে রাইতের বেলায় খস খস করে উঠে আপনার কোলায় ঘুম থেকে উঠতে কয় আব্বা কি হইছে লজ্জায় কথা বলতে পারে না ভাইয়া আমি বলবো আমার কাছে আসেন মাফ করবেন দাদা এই প্যান্টের চেনটা একটু টাইনে বসে আমার দাদার প্যান্টের চেনটা ওদিক হয়ে গেছে আপনারা ওদিকে তাকাবেন না ভাই আসুন পরের কথায় আমার এই কোম্পানি আমাকে একটি বেতন মুক্ত আমি কোম্পানি থেকে এসেছি আমার এই ওষুধটা নেবেন আপনারা মাত্র দাম রাখবো 10 টাকা 10 টাকা 10 টাকা আছেন নাকি কোনো দাদা মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা এই যে একটা এক দাদা
বাজারে অনেক ভেজাল ওষুধ চলে আসছে, আপনারা সাবধান থাকবেন। বিএসটিআই অনুমোদিত ওষুধ কিনবেন, ভালো মোরগ দেখে ওষুধ কিনবেন। দেখা যাইতেছে হাটে বাজারে অলিতে গণিতে আনাসে কানাসে বাসে লঞ্চে ট্রাকে ঝোলে আর ওষুধ বিক্রি করে, আসলে ওষুধগুলো কিন্তু ভালো না, দেখে কিছু না কিনবেন। আচ্ছা যাই হোক, আমি ওষুধ বিক্রি করতে আসি নাই, আমি আসছি কোম্পানির প্রচারের জন্য। আমার কাছে অনেক রকম পশু ওষুধ পাইবেন, এই যে যেমন আছে কৃমির ওষুধ, আটটি গালা খাইলে পরে সেই কৃমিতে ঠেলা মারে আঙুল দিয়ে হ্যান্ডেল মারে ধরতে পারে। দেখা গেল এত দুটো গুড়াগারা সাইরিঙ্গুল কফাল বার দাদা সব পেট আমবাদ গিরাবাদ কসবাদ রসবাদ বিষবাদ পাতাবাদ কেশাবাদ গরমবাদ, বইলে খারাইতে পারে না খারাইলে উঠতে পারে না, আবার যদি খারাই হঠাৎ করে সিঁতুরাই পড়ে। এই জন্য আছে আমার এলাকায় দাওয়াই আছে, আরো অনেক কিছু আছে, অনেকের আছে খাউজানি খাউজানি ভাই সুলকানি টিপলে বাড়িয়া লাল পানি মলম 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 ভাই এরছে মলম নাই, একদিন দিবেন লাগাইয়া তিন দিনের মধ্যে যাবে কামইয়া। এই যে আরো আছে আহারের সাথে সুলকানি রাজায় সুলকায় রানী সুলকায় সুলকায় সাকর সাকরানি, এইসব সুলকানির জন্য আছে। অনেকে আছে নতুন নতুন প্যান্ট বানাইছেন কিন্তু প্যান্টের ভিতরে হাত দিয়া খুচরা পয়সা গুনতে গুনতে প্যান্টের পকেট গুলো আর নাই, সব খাইয়ে ফেলাইছেন, এদের জন্য আছে। আমি আমি অনেক ভেষজ উপাদান দিয়ে আমি ঔষধটা তৈরি করছি, যেমন মোনামনি গাছ গাছের ঔষধি পতঙ্গা ফটকার বলবিলে চারটা চারটা তালবাহিনী তারপরে রোড করছে আউগুলো এইগুলো দিয়ে আমি একটা দাওয়াই বানাইছি। অনেকে অনেক রকম আমি প্রথমে কিন্তু বলছিলাম আমি ওষুধ বিক্রি করতে আসি নাই, আমি আসছি কোম্পানির প্রসারের জন্য। আমি কিন্তু এই এলাকারই ছেলে, এই এলাকার ছেলে, এই জন্য আমি আট টাকা নেবো না আপনাদের কাছে, আমি নেবো মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা। ওই যে এক সাথে আট জায়গায় আসতেছি একটু পরে আসতেছি জায়গায় চলে ওষুধ চলে যাবে পাঁচ টাকা ওষুধ চলে যাবে আমার কোন খরচা পাতি লাগে না, এই জন্য আমি তিন টাকাও নেবো না, আমি মাত্র দুই টাকা দুই টাকা চাষা দুই টাকা দুই টাকা দুই টাকা হ্যাঁ বলো আসতেছি আসতেছি দুই টাকা দুই টাকা এক টাকা না আপনি কোন ফিরি কারণ ওরে ডাউন দিতে ওর প্রেমাগায়ন হিংসা হচ্ছেন আপনি হিংসা অল্পে ওর করতে পারেন আপনি আচ্ছা ঠিক আছে ওষুধ গুলা দেওয়া এখন বেশি আমার কমিশন কমিশন পরে আসছো। যাই হোক আপনারা দেখতে পাইতে আছেন এখন দুই কোম্পানির একা প্রচার করতে আসি। যাই হোক এইটার ভিতরে আছে কিরমির ওষুধ এইটার ভিতরে আছে বাতের ওষুধ, যা লাগবে নিয়ে নিয়ে জায়গায় বসে ঔষধ দেবেন, তুই অন্য আটে যাইয়া চেষ্টা কর দেখ পারো কিনা কিছু। ওস্তাদ ওস্তাদ আমার কমিশন আপনাদের এলাকার মধ্যে এরকম সিজারের ব্যাপারে বিভিন্ন রকম ওষুধ বিক্রি করতেছে, আসলে কোনো কাজ আসলে কোনো কিছু না,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই সুর গান করে তোলে মোহময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা নফসের তারুণায় লাগে সুন্দর মনুময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মধুময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন সম্মানিত সতী শাহাবুদ্দিনের গান মনে হয় খুব ভালো লাগছে আপনাদের, আরেকটা গান হলে ভালো হইতো। আমাদের সময় কম, আইটেম অনেকগুলি আছে, তো আমরা চেষ্টা করছি আরেকটা গান তার দেওয়ার জন্য। আবৃত্তি করছি ফাতেহা ই দোয়াজ দহম, কবি নজরুল জাতীয় কবি, তার এই কবিতার অংশ বিশেষ আবৃত্তি করছি। নাই তাজ মুকুট নাই,
তাই লাজ লজ্জা পাচ্ছ? ওরে মুসলিম খর্জুর শীষে তোরা সাজ, ওরে মুসলমান খেজুরের শীষ দিয়ে হলেও তোরা সাজ। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খর্জুর শীষে তোরা সাজ। করে তসলিম হর কুল নিশেষর আওয়াজ, শোন কোন মুছ দাসে উচ্চারে হেরা আজ ধরা মাঝে। উরুজ ইয়ামেন নজদ হেজাজ তাহামা ইরাক শাম, মেসের ওমান তিহারান শরী, কাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলে আঞ্জাম দুলে তাঞ্জাম, খুলে হোর পরি মরি ফের দৌসের হাম্মাম, তোলে কাফের কলসে কৌসর ভর, হাতে আবে জম জম জাম। শোন তামাম কামান তামাম সামান, নীর খোশিকার নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মস্তান বেস্থাম দেখ মুশগুল আজ সিস্তান বুস্তান, দেখ গর্তান ধরে দারওয়ান রুস্তম, বাজে কাহার বাজে গুলজার গুলশান গুলফাম। দক্ষিণে দোলে আরবি দরিয়া খুশি দেশে বাগে বাগ, পশ্চিমে নীলা লোহিতের খুন জোশিতের লাগে আগ, মরু সাহারা গোবিতে সব যার জাগে দাগ, নূরে কুরশির পুরে তুরশির, দূরে ঘূর্ণির তালে সুর পুন ফুরি ফুর্তির, ঝুরে সুরখির ঘন লালি উষ্ণিচে, ইরানি তুরানি তুর্কির আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বললাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাবে ইন তবে ইন হয়ে চিল্লাই জোর ওই ওই নবে দিন, হয়ে ভূমে চুনে লাত মানুদের ওয়ারশিন, রয়ে উজ্জা হুবল ইবলিশ খারজিন। কাপে জিন জেদ্দার বুকে মক্কা মদিনা, চুদিকে পর্বত তারি মাঝে কাবা, আল্লাহর ঘর তুলে আজ হরত, ঘন উথলে অদূরে জমজম শরবত, পানি কৌসর মনি জৌহর, আনি জিব্রাইল আজ হরদম দানে গৌহর, টানি মালিকুল মৌত জিনজির পথে মৃত্যুর দ্বার লৌহর, হানি সরসা বরসা মিকাইল করে উসর আরবে ভিঙা, বাজে নবসৃষ্টির উল্লাসে ঘন ইসরাফিলের সিঙ্গা। সরওয়ান দরওয়ান আজি বান্দাজি ফেরাউন সাদ্দাত নমরুদ মারওয়ান, তাজি বর্রাক হাকে আসমানে পরওয়ান, ও যে বিশ্বর এই চির সাচ্চার ওই বুরহান কোরআন। কোন জাদু মনি এলি ওরে বলি রোয়ে মাতা আমিনায়, খোদার হাবিবে বুক চাপিয়া হা বেঁচে আজ স্বামী নাই। দূরে আব্দুল্লার রূপ কাঁদে ওরে আমিনারে গমি নাই, দেখ সতী তব খোলে কোন চাঁদ সব ভরপুর কমি নাই। এ ফরজন্দ হায় হরদম ধায় দাতা মোতালেব কাঁদি, গায়ে ধুলা করতম ভাই কোথা তুই, বলি পচ্চরে কোলে কাঁদিছে হামজা দুর্দম। ওই দিক হারা দিক পার হতে জোর শোর আসে ভাসে কামাল, এ শামসুজ্জোহা বদরুদ্দোজা কামরুজ্জামা সালাম, এ শামসুজ্জোহা বদরুদ্দোজা কামরুজ্জামা সালাম, এ বদরুদ্দোজা কামরুজ্জামা শামসুজ্জোহা সালাম, এ শামসুজ্জোহা বদরুদ্দোজা কামরুজ্জামা সালাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখছেন বাইয়া মানুষ না, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, রাস্তার ধারে কামার খানায় গড়া সি সি সি
রাতের মধ্যে তোমাকে আমি 150 টাকা প্লিজ লোড করে দেবো। হ্যাঁ আরে টু ও শিট টুম্বা কল কেটে দিল শিট শিট ওইদিকে দেখাও পা ভাড়া ভরবো কলিন কাল শেষ হয়ে গেছে রে আরে নাউজুবিল্লাহ মামা না কি রে তোরই মনে রাখতেছে আরে না কইছিলাম না বাবাটা হুজুর কইছিলাম না তোর উপর আজকে ভাড়া ভরবো আরে এই মামা আরে লুক এট মি আমার দিকে তাকাও আরে আমি তোমার ভাগিস না সানি সানি হ্যাঁ আরে সবুর রে তুই ও নট সবুর আই এম সানি হুজুর হ্যাঁ এ আমু ভাগনা সবুর রা ও নো সবুর এখন আমি শহরে থাকি বিদে আমার শহর নাম স্টাইল ফ্যাশন সবুর থেকে সানি আই এম সানি মামা এ সবুর রে ও নট তোরে কি ছিলে কোন আই হ্যাঁ তোরা কি গরিব হয়ে গেছস disgusting আমরা গরিব হইনি বলো আমরা আরো বড় লোক হইছি শহর থেকে এখন আমরা ফ্যাশন করি এটা হচ্ছে স্টাইল এটা দাম কত জানো কত ওনলি 2000 টাকা মানে হচ্ছে মাত্র 2000 টাকা ইয়েস এটা আমার ফ্রেন্ড আমাকে ফ্রেন্ডশিপ দিতে গিফট করেছে কত সুন্দর দেখেছো ওটা জানা না না ওয়ালিতা গোদা ওয়ার রাস্তার পাশে বসে না আই কি চুপ এই আপনি এত বেশি কথা বলেন কেন কুজিতে বেশি কথা বললে কেন মামা এ সবুররা আমার হাতে নাকি আয় হ্যাঁ ও এগুলো হচ্ছে ব্রেসলেট স্টাইল ফ্যাশন ফ্যাশন এগুলো হচ্ছে শহরের ফ্যাশন বুঝলে নাকি ভাইজা হ্যাঁ আপনার পায়খানা ক্লিয়ার হয় না আপনি তো ইসব গুলোর ভুসি খাইলেই পারতেন উনি বেশি কথা বলে মামা আমি কিন্তু থাকব না আমি কিন্তু চলে যাব না না নাও আমি বেশি কথা বলেন এই আমি চলে যাব তোরে না পড়লাম থাকব না বার ঘুরতে দিয়ে দিই এ ভাই গরিব তোর মাথা মানে বলে মারতো আমি তোর একটা পেট কিনে দিতাম তোর এই পেট ওই অবস্থা আমাকে
চাপিছে নিয়ে নাই এ পাগি না লাগে ও নো ওর বালাজন করতেছ তোর বালাজন এ কাজ কর তুই যাই আমরা দক্ষিণ পাড়ার ওই কবিরাজি আছে না রুস্তম 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 ও আমরা যাই যা এ চল এই থ্যাঙ্কস টু মি চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা সুখে দুঃখে রাসূল তোমার সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা
চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা মেটাই জালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে যারা গো মনে ফুল ফুটেছে ওই মরুর বুকে সারা বিশ্ব জুড়ে যারা গো মনে ফুল ফুটেছে ওই মরুর বুকে সারা বিশ্ব জুড়ে আরব শহরের কোনে কোনে সবার মনে মনে খুশির ঝর্ণা চড়ে আরব শহরের কোনে কোনে সবার মনে মনে খুশির ঝর্ণা চড়ে আলোর পাখি তুমি সর্বসেরা ওগো কমলিওয়ালা নবী সাল্লে আলা ওগো কমলিওয়ালা নবী সাল্লে আলা ওগো কমলিওয়ালা নবী সাল্লে আলা তোমারই নামে তোমারই নামে গাইব যে গান মোরা গাইব যে গান ওগো কমলিওয়ালা নবী সাল্লে আলা ওগো কমলিওয়ালা নবী সাল্লে আলা ওগো কমলিওয়ালা নবী সাল্লে আলা ওগো কমলিওয়ালা ইয়া হাবিব Yeah.